সুজয় ভদ্রকে জবাবে পারিবারিক সম্পর্কের কথা বললেন কুন্তল। আজ আলিপুর আদালতে কুন্তলকে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, সুজয় ভদ্র পারিবারিক বন্ধু। সুজয় কালীঘাটের কাকু, সম্প্রতি দাবি করেন ধৃত তাপস মণ্ডল। যদিও আজ আদালতে যাওয়ার পথে সুজয় ভদ্রকে কালীঘাটের কাকু মানতে অস্বীকার করেন কুন্তল। পরে আদালতে ঢোকার মুখে বলেন, সুজয় ভদ্রের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে। কি বলেছেন তিনি, কি দাবি করেছেন শুনুন। আমার বাবার ভাই, তার নাম সুনীল কুমার ঘোষ। কালীঘাটের কাকু তাপস মণ্ডল বলছে, কালীঘাটের কাকুকে টাকা দিয়েছেন? কাকে দিয়েছেন? আমার কাকু একটা, আমার সুজয়। কাকে দিয়েছেন টাকা বলছে? আপনাকে চেনে টাকা কাকে দিয়েছেন? সুজয় ভদ্র বাড়িতে তো আপনার যাতায়াত ছিল। সুজয় ভদ্র বলছে, সুজয় ভদ্র বলছে আপনার যাতায়াত ছিল। তাপস বলছে আপনি সব থেকে আপনারা শুনলেন কুন্তল ঘোষ, তাকে যখন রিপাবলিক বাংলার তরফ থেকে জিজ্ঞেস করা হচ্ছে সুজয় ভদ্রকে চেনেন, তিনি বলছেন পারিবারিক সম্পর্ক। আবার তিনি বলছেন যে এই সুজয় ভদ্র কালীঘাটের কাকু নয়। আবার এই এই সুজয় ভদ্র যিনি গতকাল আমাদের ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন, আমাদের এক্সক্লুসিভ যে সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতে তিনি কি বলছেন যে 84 সাল থেকে তিনি এই বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের সঙ্গে যুক্ত, তাদেরকে চেনেন, কিন্তু আজকে পুরো উলট পুরান। তিনি বলছেন যে না, চেনেন না। হচ্ছেটা কি এই ঘটনায়? বারবার একটা বক্তব্য, আবার পাল্টা বক্তব্য। এই যে ঘটনা ঘটছে, যেগুলো বারবার আপনাদের সামনে তুলে ধরছি আমরা, কিন্তু আমাদের প্রশ্ন এই সুজয় ভদ্রকে জবাবে পারিবারিক সম্পর্কের কথা বললেন কুন্তল। কুন্তল ঘোষ তিনি বলছেন যে সুজয় ভদ্রর সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। আজকে আলিপুর আদালতে কুন্তলকে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, সুজয় ভদ্র পারিবারিক বন্ধু। সুজয় কালীঘাটের কাকু, সম্প্রতি দাবি করেন কে? ধৃত তাপস মণ্ডল। যদিও আজ আদালতে যাওয়ার পথে সুজয় ভদ্রকে কালীঘাটের কাকু মানতে অস্বীকার কুন্তল। আর আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবি, আপনি আপনি বলছেন যে বিষয়ে নিয়োগে কি দুর্নীতি হয়েছে না হয়নি সেটা বলুন। অসব কিছু বলবো না আমি, আমি তদন্তে নিয়ে কোনো কথা বলবো না। তাহলে টাকাটা কি জন্য তোলা হয়েছিল? আমি তাহলে টাকাটা কি জন্য তোলা হয়েছিল? টাকাটা কেন তোলা হয়েছিল, নিয়োগ দুর্নীতি না অন্য কিছু, তার উত্তর দিতে পারছেন না। তিনি বলছেন যে গোপাল দলপতি সবটাই জানে, সেই টাকা নিয়েছে। হচ্ছেটা কি এই বিষয়ে? আমরা আরেকবার জানার চেষ্টা করব। তুলিকা আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, কুন্তল ঘোষ রিপাবলিকের মুখোমুখি হয়েছিল এবং বেশ কিছু বক্তব্য বিস্ফোরক, আজকে আবারও কুন্তল ঘোষ কি বললো আমাদের বলো। হ্যাঁ,
আপনাদের আমরা দেখালাম যে কুন্তল ঘোষকে আজকে আদালত থেকে আবার বের করে নিয়ে যাওয়া হলো, এবং আবার এবার কুন্তল ঘোষ কি বলছেন, সকালে বলেছিলেন যে সুজয় ভদ্র কে, যখন জিজ্ঞেস করেছিলাম আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে, তিনি বলছেন যে সুজয় ভদ্র তার পারিবারিক বন্ধু, পারিবারিক সম্পর্ক রয়েছে সুজয় ভদ্রর সঙ্গে। আর এখন তিনি কি বললেন যে বলে দিয়ে গেলাম টাকাটা নিয়েছে গোপাল দলপতি। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে টাকাটা কোথায় গেল, এটা কি নিয়োগ দুর্নীতির টাকা, কি টাকাটার উৎস কি, কিসের টাকা, জবাব দিচ্ছেন না কুন্তল ঘোষ, কিন্তু তিনি বলছেন টাকা নিয়েছে গোপাল দলপতি। কখনো তাপস মণ্ডলকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন টাকা নিয়েছে কুন্তল ঘোষ। কখনো আপনি আপনি বলছেন যে বিষয়টা নিয়োগে কি দুর্নীতি হয়েছে না হয়নি সেটা বলুন। ওসব কিছু বলবো না আমি, আমি তদন্তে নিয়ে কোনো কথা বলবো না। তাহলে টাকাটা কি জন্য তোলা হয়েছিল, আমি তাহলে টাকাটা কি জন্য তোলা হয়েছিল, টাকাটা কি জন্য তোলা হয়েছিল তদন্তে যেটা উঠে আসছে সেটা হচ্ছে হৈমন্তী গাঙ্গুলি। টাকাটা কি জন্য তোলা হয়েছিল, নিয়োগ দুর্নীতি না অন্য কিছু? তদন্তে উঠে এসেছে হৈমন্তী গাঙ্গুলি, তদন্তে উঠে এসেছে আরমানের কথা, তদন্তে উঠে এসেছে গোপাল দলপতির কথা, বারবার কুন্তল ঘোষ সেটা দাবি করছেন। কিন্তু যখন বলা হচ্ছে টাকাটা কি নিয়োগ দুর্নীতি, তিনি বলছেন কিছু বলবো না, তদন্ত চলছে। তাহলে সত্যিটা বলবে কে? কোটি কোটি টাকা উদ্ধার, কোটি কোটি টাকার দুর্নীতি, এতগুলো মানুষের চাকরি চলে যাওয়া, এতগুলো মানুষের চাকরি না পাওয়া, এই সব কিছুর মাঝে উত্তর কে দেবে? কুন্তল ঘোষ তার প্রতিক্রিয়া আরও একবার আপনাদের শোনাবো। আপনি আপনি বলছেন যে বিষয়টা নিয়োগে কি দুর্নীতি হয়েছে না হয়নি সেটা বলুন। ওসব কিছু বলবো না আমি, আমি তদন্তে নিয়ে কোনো কথা বলবো না। তাহলে টাকাটা কি জন্য তোলা হয়েছিল, আমি তাহলে টাকাটা কি জন্য তোলা হয়েছিল, টাকাটা কি জন্য গাঙ্গুলি কে উঠে এসে টাকার নামে বলি আপনি আপনি বলছেন যে বিষয়টা নিয়োগে কি দুর্নীতি হয়েছে না হয়নি সেটা বলুন। ওসব কিছু বলবো না আমি, আমি তদন্তে নিয়ে কোনো কথা বলবো না। কিছু বলবো না, তদন্তের বিষয়ে কিছু বলবো না, বারবার বলছেন কুন্তল ঘোষ। কিন্তু যার দিকে অভিযোগের তির তার নাম নিচ্ছেন, আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। কথা বলবো আমাদের রিপোর্টার তুলিকার সঙ্গে। তুলিকা, এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এ ওর নাম নিচ্ছে, ও এর নাম নিচ্ছে, কখনো কুন্তল তাপস মণ্ডলের, কখনো তাপস কুন্তলের, আর এখন কুন্তল ঘোষ বলছেন যে পুরোটাই জানেন কে না গোপাল দলপতি। কি বললেন তিনি, বিস্ফোরক আজও কুন্তল, এক্স্যাক্টলি কি কি বলেছেন আমাদের দর্শকদের জন্য আরো একবার বলো। বের হচ্ছিলেন পুলিশ লকআপ থেকে, সেই সময় কিন্তু তিনি গোপাল দলপতি এবং হৈমন্তী গাঙ্গুলির কথা বলেছেন, এবং প্রশ্ন করা হয় রিপাবলিক বাংলার পক্ষ থেকে যে এই হৈমন্তী গাঙ্গুলি কে, সে বিষয়ে তিনি ইতিমধ্যে তিনি যেটা জানাচ্ছেন যে একজন গোপাল দলপতির বউয়ের নাম জানাচ্ছেন, এবং নিয়োগ দুর্নীতি নিয়ে তাকে যখন বারংবার ধরে প্রশ্ন করা হয় যে এই শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কি কোনো আদতে দুর্নীতি হয়েছিল, কারণ এই দুর্নীতির ঘটনাতেই মিডলম্যান হিসেবে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষের নাম জড়িয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো রকম কোনো মুখ না খুললেও প্রথমে তিনি তাপস মণ্ডলের নাম করেন। তাপস মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর একাধারে এই হৈমন্তী গাঙ্গুলি এবং যে যে নাম রয়েছে অর্থাৎ এই গোপাল দলপতির নাম উল্লেখ করছে, এবং সে বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ তাপস মণ্ডল যেরকম একদিকে, সুজয় ভদ্র একাধারে, একের পর এক নাম কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে, এবং যে ঘটনা অর্থাৎ কুন্তল ঘোষ যেটা আর একটা বিস্ফোরক মন্তব্য করছেন যে গোপাল দলপতি বউ এবং এই ঘটনার সঙ্গে একাধারে
অনেক যোগসূত্র রয়েছে এবং হৈমন্তী গাঙ্গুলির প্রশ্ন উঠছে, কারণ এই নামটা প্রথমবার আমরা জানতে পারলাম যে হৈমন্তী গাঙ্গুলি ইনি কে, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্নচিহ্ন উঠেছে। হৈমন্তী গাঙ্গুলির নাম কিন্তু বারংবার ধরে রিপাবলিক বাংলার ক্যামেরায় কুন্তল ঘোষ যেটা জানাচ্ছেন। সুতরাং একদিকে কুন্তল ঘোষ, অন্যদিকে তাপস মণ্ডল, অন্যদিকে নীলাদ্রি ঘোষ, এরা সকলেই কিন্তু মিডলম্যান এবং এই মিডলম্যান হিসেবে যারা কাজ করতো, অর্থাৎ একদিকে আমরা যেরকম আজকে সাবমিশনে দেখলাম যে তাদের যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে এরা মিডলম্যান হিসেবে কাজ করতো, সেই অভিযোগে কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু যেহেতু এরা কোনো রকমভাবে কোনো সরকারি কর্মী নয় বা প্রাথমিক শিক্ষা সংসদের কোনো সংসদের সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয়, তাহলে এরা কিভাবে একজন মিডলম্যান হিসেবে কারো কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিতে পারে, সেই এখতিয়ার বা সেই ক্ষমতা কিন্তু তাদের নেই। যদিও বা যারা সিবিআই এর অফিসাররা রয়েছেন বা সিবিআই এর পক্ষ থেকে যে সাবমিশন করা হয়েছে তারা কিন্তু বলছেন যে এরাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা তারা সংগ্রহ করেছেন এবং সেই টাকা সংগ্রহ করে চাকরি দিয়েছে। সুতরাং এর মধ্যে একটা যোগসূত্র রয়েছে এবং একেবারে কম্পিনেন্ট যে তার যে তথ্য, সেই তথ্য কিন্তু সিবিআই অফিসাররা পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আর সিবিআই এর র্যাডারে কিন্তু আরো অনেকে রয়েছে, আরো অনেকে রয়েছে সিবিআই এর রাডারে। একটার পর একটা নাম পড়তে পড়তে এই ঘটনায় এক একটা নতুন নতুন নাম উঠে আসছে, যেগুলো আমরা এক্সক্লুসিভলি ব্রেক করছি। তুলিকা, ধন্যবাদ তোমাকে। আপাতত একদিকে কুন্তল ঘোষ, গোপাল দলপতির কথা বলছেন, আর সকালে কুন্তল ঘোষকে যখন আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে প্রশ্ন করেছিলাম, কুন্তল ঘোষকে প্রশ্ন করেছিলাম কার সম্পর্কে, কালীঘাটের কাকুর সম্পর্কে, তিনি বলছেন সুজয় ভদ্র কালীঘাটের কাকু নয়, কিন্তু তিনি এটাও বলছেন যে সুজয় ভদ্র তার পারিবারিক সম্পর্কে, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, কুন্তলের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে কার, এই সুজয় ভদ্র, এমনটাই দাবি করেছে কুন্তল। আর এই কালীঘাটের কাকু প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী, তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, আসুন আপনাদের শোনাই কি বলেছেন তিনি। কালীঘাটের কাকুর সম্পর্কে কি বলবেন? দেখুন, সময় বার হবে, কালীঘাটের কাকু কি, আমি অপেক্ষায় আছি, দেখতে চাই সেই গুরুত্বপূর্ণ কাকুটা কে। আরো বড় মাথা আছে নওশাদ, আরো অবশ্য থাকতে পারে। দেখুন, একটার পর একটা ধরতে পারছে তো, সওকাত মোল্লাকে জেরা করা দরকার আমার মনে হয়। শাহজাহান মোল্লাকে বাড়িতে গিয়েছিল সিবিআই, দেখলাম সওকাত মোল্লাকে জেরা করা দরকার বলে মনে করি। শওকত মোল্লাকেও জেরা করা দরকার, এমনটাই বলছেন কালীঘাটের কাকুর সঙ্গে পারিবারিক সম্পর্ক বলছে কুন্তল। সুজয় ভদ্রকে, কুন্তলকে আমরা প্রশ্ন করি রিপাবলিক বাংলার তরফ থেকে, তিনি বলছেন, কুন্তল ঘোষ বলছেন যে আমার সঙ্গে এই সুজয় ভদ্রর পারিবারিক সম্পর্ক রয়েছে, কিন্তু কালীঘাটের কাকুই যে সুজয় ভদ্র তা মানতে নারাজ কুন্তল ঘোষ। কুন্তল ঘোষকে আজকে সকালে আমরা প্রশ্ন করি যে কে এই সুজয় ভদ্র, তখন কুন্তল ঘোষ কি বলেন আমাদের রিপাবলিকের প্রশ্নের উত্তরে। কুন্তল ঘোষ জানিয়েছেন যে সুজয় ভদ্র, সুজয় কৃষ্ণ ভদ্র তার পারিবারিক সম্পর্কে, তার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, কিন্তু কুন্তল যেটা বলেছেন যে কালীঘাটের কাকু এই সুজয় ভদ্র নয়। আর অন্যদিকে তাপস মণ্ডল, তিনি আবার এক কথা বলছেন যে কালীঘাটের কাকুর কথা তার কথায় বারবার উঠে এসেছে।